spreading peace, harmony and happiness, we will be able to create a happy nation where nationalism flows uninterruptedly, automatically. মঞ্চ বদলালো তবে বদলালো না অবস্থান প্রণব রইলেন প্রণবেই আরএসএস এর পাঠশালায় দাঁড়িয়ে নিজস্ব ভঙ্গিতেই জাতীয়তাবাদ দেশপ্রেমের পাঠ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত কংগ্রেসী রাজনীতির সঙ্গে যিনি পাঁচ দশক ধরে জড়িয়েছিলেন সেই তিনিই কিনা আরএসএস এর সদর দপ্তরে তাদের অনুষ্ঠানে শুনেই চমকে উঠেছিলেন সবাই কিন্তু প্রণব রইলেন প্রণবেই আরএসএস এর মঞ্চে দাঁড়িয়ে প্রাক্তন রাষ্ট্রপতির মুখ থেকে বারবার উঠে এলো বাছা বাছা কয়েকটি শব্দ সহিষ্ণুতা ধর্মনিরপেক্ষতা বহুত্ববাদ অহিংসবাদের পক্ষে সওয়াল দি মাল্টিপ্লিসিটি ইন কালচার ফেথ এন্ড ল্যাঙ্গুয়েজ ইজ হোয়াটস মেক্স ইন্ডিয়া স্পেশাল ইতিহাসের পাতা তুলে ধরে ধরে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সামনে প্রণবের স্পষ্ট বার্তা ভারত কোনোদিনই এক ধর্ম এক ভাষার দেশ নয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের রক্তে রয়েছে উই মে আর্গু উই মে এগ্রি উই মে নট এগ্রি বাট উই ক্যান নট ডিনাই দ্য এসেনশিয়াল প্রিভ্যালেন্স অফ মাল্টিপ্লিসিটি অফ ওপিনিয়ন উগ্র জাতীয়তাবাদের সঙ্গে জাতীয়তাবাদের পার্থক্য আরএসএস এর আতুর ঘরে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন প্রণব এনি অ্যাটেম্পট অ্যাট ডিফাইনিং আওয়ার নেশনহুড ইন টার্মস অফ ডগমা অ্যান্ড আইডেন্টিটিস অফ রিলিজন রিজিয়ন হেট্রেড অ্যান্ড ইনটলারেন্স উইল অনলি লিড টু দ্য ডাইলিউশন অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি ইন্দিরা রাজীব থেকে নরসিংহ রাও মনমোহন মন্ত্রিসভা যিনি একের পর এক কংগ্রেসি মন্ত্রিসভায় দেশের সবচেয়ে হেভিওয়েট মন্ত্রকগুলি সামলেছেন সেই তাঁরই আরএসএস এর সভায় উপস্থিতি নিয়ে অনেকেই ভুরু কুচকেছিলেন কিন্তু আরএসএস এর অনুষ্ঠানে সত্যিকারের ভারত কি তা বোঝাতে প্রণবের মুখে উঠে এলো সেই কংগ্রেসি হেভিওয়েটদের কথাই গান্ধী নেহরু থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সর্দার পটেল অ্যাজ গান্ধীজি এক্সপ্লেইনড ইন্ডিয়ান ন্যাশনালিজম was not exclusive, nor aggressive, nor destructive. It was this very nationalism that Pandit Jawaharlal Nehru so vividly expressed in the discovery of India. নাগপুর থেকে শুধু সংঘ নয় ঘুরিয়ে মোদীকেও বার্তা দিয়েছেন এই পোড় খাওয়া রাজনীতি আর তা করতে গিয়ে ভারতীয় রাজনীতির একদা চাণক্য উদ্ধৃত করেছেন কৌটিল্যর শ্লোক প্রজা সুখে সুখং রাজোহ প্রজানঞ্চ হিতে হিতম নাত্মপ্রিয়ং হিতং রাজ প্রজানন্তু প্রিয়ং হিতম হাউ ইন্ডিয়া ইজ ইমার্জিং অ্যাজ দি ফাস্টেস্ট গ্রোয়িং স্টেট ইন ইমার্জিং ইকোনমি অল ওভার দ্য ওয়ার্ল্ড বাট উই হ্যাভ নট ফেয়ার্ড ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স আরএসএস প্রতিষ্ঠাতার বাড়িতে গেলেন তাকে শ্রদ্ধা জানালেন ভিজিটার্স বুকে লিখলেন ভারত মাতার এক মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম আরএসএস এর কুচকাওয়াজ দেখলেন পতাকা উত্তোলন দেখলেন কিন্তু প্রণব মুখোপাধ্যায় সেটাই বললেন যা তিনি সারা জীবন বিশ্বাস করে এসেছেন আর শেষটাও করলেন নিজস্ব ঘরানার সঙ্গে সাযুজ্য রেখেই ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম এবিপি আনন্দ